বিসমিল্লাহ রহমান রহিম। আশা করি মহান রাবুল আলামিনের অশেষ রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যদি কারো কাছে গুরুত্ব না পান, তবে গুরুত্ব পেতে কি করবেন? আপনি আপনার আশেপাশের মানুষজনের দ্বারা নিগৃহীত। আপনি কি যথাযথভাবে আপনার আশেপাশের মানুষদের দ্বারা মূল্যায়ন পাচ্ছেন না? সবাই কি আপনাকে নিয়ে মজা করছে কিংবা নিরুৎসাহিত করছে? ভয় পাবেন না, বিচলিত হবেন না। আমাদের আজকের ভিডিওটি আপনাকে নতুন পথ দেখাবে ইনশাআল্লাহ। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের অনেকের জীবনেই হয়তো এমন সময় আসে বা এসেছে বা আসবে যখন হয়তো কেউ আমাদের পছন্দ নাও করতে পারে, আমাদের পাত্তা নাও দিতে পারে, বা হয়তো আমাদের মতামতের গুরুত্ব নাও দিতে পারে। তবে এমন সময় আপনি কি করবেন? আপনি কি হতাশায় ডুবে কি নিজের জীবনকে থামিয়ে দিবেন? মোটেই না। মানুষের জীবনে উত্থান পতন কিন্তু থাকবেই, এটা খুবই স্বাভাবিক একটি বিষয়। তবে এমন সময়ে মোটেই হতাশ হওয়া যাবে না বা অন্য কেউ পছন্দ করছে না বলে নিজের জীবনকে থামিয়ে রাখা যাবে না। আপনি হয়তোবা এমন অবস্থায় বারবার পড়ছেন বা হয়তো এখনও এমন অবস্থায় থাকতে পারেন। নিজের বাসায়, অফিসে, স্কুল কলেজে বা বন্ধু মহলেও হয়তো আপনি এমন অবস্থায় পড়তে পারেন। কিন্তু এমন পরিস্থিতির মধ্যে আপনি কি করবেন? আপনি কি জানতে চান আপনার এমন পরিস্থিতিতে কি পদক্ষেপ নেওয়া উচিত? তাহলে চলুন আর দেরি না করে আমাদের আজকের মূল আলোচনায় চলে যাই। যদি আমাদের এই ভিডিও থেকে আপনি সত্যি উপকার পেতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আশা করি আপনি অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ। প্রথমত, যেখানে বা যে সকল জায়গায় আপনি বুঝবেন যে আপনার মতামতের গুরুত্ব নেই বা আপনাকে কেউ পাত্তা দিচ্ছে না, আপনি সেসব জায়গা বা সেসব মানুষকে পরিহার করা শুরু করুন। কেননা যেখানে নিজের মতামত বা ব্যক্তিত্বের মূল্য নেই, সেখানে থেকে শুধু শুধু নিজেকে ছোট করার কোনো মানেই হয় না। আর যারা আপনাকে উপেক্ষা করে, আপনাকে পাত্তা দেয় না, কেন আপনি তাদের সাথে থাকবেন? সরে আসুন তাদের থেকে এবং সম্পূর্ণরূপে তাদেরকে ত্যাগ করুন। যারা আপনাকে সম্মান করে না, তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে, যারা আপনাকে গুরুত্ব দেয়, আপনার মতামতের যেখানে দাম আছে, তাদের সাথে মিশুন এবং এমন কিছু করে দেখান যেটা আপনার মতামত বা মূল্যবোধের মাধ্যমে আপনি করবেন এবং সফল হবেন। সেটা ছোটই হোক বা বড়, নিজের মূল্যবোধ প্রতিষ্ঠিত করার জন্য এটুকু কাজ যথেষ্ট হবে। তখন দেখবেন সেই উপেক্ষা করা মানুষগুলোই আসবে আপনার পাত্তা পাওয়ার জন্য বা আপনার থেকে পরামর্শ নেওয়ার জন্য। আমার এই কথা আপনি মিলিয়ে দেখতে পারেন। তবে মনে রাখবেন, আপনি যদি নিজের পরিবারের এরূপ উপেক্ষার শিকার হন, তাহলে কিন্তু আপনি মোটেই তাদের উপেক্ষা করতে পারবেন না কিংবা তাদের থেকে দূরত্ব থাকতে পারবেন না। আপনি অবশ্যই বাসার লোকজনের কাছে আপনার সমস্যা বা মতামতগুলো খুলে বলুন। আমি নিশ্চিত যে আপনার কথা তারা শুনবেই। হাজার হোক নিজেরই মানুষ, আর নিজের মানুষরা সবসময় আপন হয়। তাদের কোনো ক্ষতি হলে যেমন আপনারও ক্ষতি, তেমনই আপনার কোনো ক্ষতি হলেও তাদের ক্ষতি। হয়তো তারা সাময়িক বুঝতে পারবে না, কিন্তু একটা সময় ঠিকই আপনাকে বুঝবে ইনশাআল্লাহ। তাই বাসার লোকজনকে সবসময় নিজের পাশে রাখবেন এবং সকল কাজেকর্মে তাদের মতামত ও পরামর্শ নেবেন। এতে আপনি নিজেও খুশি থাকতে পারবেন আর বাসার লোকজনও খুশি হবেন। দ্বিতীয়ত, যদি কখনো বন্ধুমহলে বা কার্যক্ষেত্রে এমন সমস্যার শিকার হন, তাহলে কখনোই আর সেখানে আপনার মতামত দেওয়ার চেষ্টা করবেন না। কারণ যারা আপনার মূল্যই বোঝে না বা আপনাকে ছাড়াই চলতে চায়, আপনি কেন যাবেন তাদের কাছে? তারা তো আপনার জীবনের সব কিছু না। তাদের এড়িয়ে চলুন, উপেক্ষা করে চলুন, নিজের ইচ্ছামতো চলে জীবনে কিছু করে দেখিয়ে দিন। তারপর দেখবেন সেই তারাই আপনার কাছে ছুটে আসবে। যারা আগে আপনাকে পাত্তাই দিত না, মিলিয়ে নেবেন আমার কথা, আমার চ্যালেঞ্জ থাকলো। এমন কিছু মানুষ থাকে যাদের সাথে আপনি ওঠাবসা করতে অভ্যস্ত, কিন্তু তারা আপনাকে সদা নিরুৎসাহিত করে বা অপদস্থ করার চেষ্টা করে। এমন লোকদের আপনি না পারেন ছাড়তে, না পারেন তাদের সাথে এড়িয়ে চলতে, আর না পারেন তাদের সাথে মিশতে। কিন্তু এদের এসব কথা বা আলোচনার কারণে আপনি হয়তো হতাশ হয়ে পড়েন, ভাবতে থাকেন যে আপনাকে দিয়ে কিছু হবে না। তবে আপনি তাদের নিন্দাকে ইতিবাচকভাবে নেন আর সেই জেদ থেকে কঠোর পরিশ্রম করে আল্লাহর উপর বিশ্বাস রেখে আর নিজের ভালো কিছু করে তাদেরকে দেখিয়ে দিন। কিন্তু কোনো কিছু সম্পূর্ণ না করার আগ পর্যন্ত কাউকে শেয়ার করবেন না। যখন আপনি সত্যি সফল হয়ে কিছু করে দেখাবেন, তখন দেখবেন তাদের মুখ একেবারে বন্ধ হয়ে যাবে আর তারাই তখন আপনার আশেপাশে আসার চেষ্টা করবে।
মনে রাখবেন, সাফল্য শুধুমাত্র সময়ের ব্যাপার, সবারই সুসময় আসে, শুধু সেটাকে নিয়ে আসার প্রচেষ্টা চালিয়ে যেতে হয়। যদি আপনার সফল হতে 10 বছরও সময় লেগে যায়, তাহলে লাগুক, হাল ছাড়বেন না বা আপনার পরিশ্রম, কষ্ট সাধনা আর পরিকল্পনার কথা কাউকেই বলবেন না, যতক্ষণ না আপনি চূড়ান্ত সফল হচ্ছেন, এমনকি আপনার সবচেয়ে কাছের বন্ধুকেও না। মনে রাখবেন, চাঁদ উঠলে সকলেই তা দেখবে, চাঁদ কিন্তু নিজে জনে জনে গিয়ে বলে আসে না যে আমি উঠেছি। দ্বিতীয় কাজটি হলো, নিজের কাছের ও পছন্দের মানুষগুলোকে বাছাই করতে শিখুন, যারা আপনাকে সম্মান দেয়, আপনার মতামতের গুরুত্ব দেয়, তাদের সাথেই মিশুন, তাদের সাথেই আপনি ওঠবাসা করুন। আর যারা আপনাকে বিরক্ত করে, নিরুৎসাহিত করে, তাদেরকে বাছাই করুন এবং সদা তাদের থেকে দূরত্ব বজায় রাখুন, কারণ এরা শুধু পারে আপনাকে জ্বালাতে, অপমান করতে, তাই বলেও এদের সাথে মিশবেন না। ভালো কিছু করুন, মনে রাখবেন আপনারও সময় আসবে, আপনিও সবার কাছে স্বীকৃতি পাবেন, কিন্তু এর জন্য দরকার ধৈর্য, পরিশ্রম আর অপেক্ষা, যা আপনাকে পৌঁছে দেবে সাফল্য ও সম্মানের লক্ষ্যে। কেউ যদি আপনাকে নিয়ে কটুক্তি করে, মজা করে, আপনি মুচকি একটা হাসি দিয়ে সেখান থেকে চলে আসবেন বা প্রস্থান করবেন, আপনার পজিটিভ রিয়াকশন দেখে তারা হয়তো আরও আপনাকে রাগাতে চাইবে। আপনি মুখে কোনো উত্তর না দিয়ে শুধু মুচকি হাসবেন আর মনে মনে নিজের ভেতরে থাকা জেদটাকে সাফল্যে রূপান্তরিত করার জন্য ধৈর্য ধরে পরিশ্রম করে যাবেন। ইনশা আল্লাহ আপনি পাবেনই। আপনার নিয়ত সৎ থাকলে আল্লাহ একদিন না একদিন আপনাকে সফলতার পরীক্ষায় উত্তীর্ণ করবেন ইনশা আল্লাহ। তো পরিশেষে বলবো, কারো কাছে যদি আপনি দাম না পান, পাত্তা না পান, অবহেলিত হন, তাহলে আজকেই তাদের একটা তালিকা তৈরি করুন এবং গুনে গুনে তাদেরকে উপেক্ষা করা শুরু করুন এবং নিজের মতো চলুন। মনে রাখবেন, কখনোই জীবন কারো জন্য থেমে থাকে না। আর মনে রাখবেন, ধৈর্য ধারণকারীর সাফল্য সুনিশ্চিত, কারণ মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীর সঙ্গে থাকেন, আর আল্লাহ তাআলা যার সঙ্গে থাকবেন তার সফলতা অবতারিত। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ বলেন, হে মুমিনগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরও বলেছেন, হে ইমানদারগণ, তোমরা ধৈর্য ধারণ করে ধৈর্যের প্রতিযোগিতা করো এবং যুদ্ধের জন্য প্রস্তুত থাকো, আল্লাহকে ভয় করো, যাতে তোমরা সফলকাম হতে পারো। তো প্রিয় দর্শক, আজকের এই ছিল আমাদের ভিডিওর বিষয়বস্তু এবং আশা করছি আপনারা এই পদক্ষেপগুলো কাজে লাগিয়ে নিজের জীবন দ্বারা বদলাতে পারবেন। আপনাদের যদি আজকের ভিডিওটি নিয়ে কোনো মতামত বা প্রশ্ন থাকে, তাহলে আমাদের জানাতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন, আমরা যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহর কাছে আপনাদের সবার জন্য দোয়া, প্রত্যেকের সাফল্য কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি। আল্লাহ হাফেজ।